গালভরা নাম সহযোগে অপরাজিতা বিল পাস হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। কিন্তু বিধানসভায় এই বিল পাস হওয়ার পরেও একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে গোটা বাংলা জুড়ে। ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের কি আদৌ সদিচ্ছা আছে, উঠছে প্রশ্ন। নিঃসন্দেহে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, আইন করে তা কেন সম্ভব নয়, কিন্তু সমাজে এর জন্য সচেতনতা সহ প্রশাসনের যা যা করণীয় তা কি আদৌ হচ্ছে, উঠছে প্রশ্ন। বাংলারা কি সবচেয়ে সুরক্ষিত রাজ্য? মুখ্যমন্ত্রীর এই গালগল্প মিথ্যা প্রমাণ করছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। কাটোয়ায় 4.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে, পূর্ব বর্ধমান জেলা পুলিশ ধৃতকে গ্রেফতার করেছে। আজিকরে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে, আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষেরা। অন্যদিকে হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগরে এক নাবালিকা ছাত্রীকে অর্ধনগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এক্ষেত্রেও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সিঙ্গুরের গোলাপ মোহিনী বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে পুলিশ এসে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পুরুলিয়ার নিস্তানিনী মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয় ভূগোলের অধ্যাপক বিকাশ দত্ত। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে পুলিশ। নদিয়ার ভীমপুরেও গৃহবধূকে গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। ধর্ষণের পর মাথা থেতলে খুন করা হয় বলে অভিযোগ। এমন অবস্থায় রাজ্যের নারী নিরাপত্তার হাল যে বেহাল তা নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।